বিধি অনুযায়ী নিশিরাতে রাজ্যে সবকটি কালী মন্দির সহ বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা আয়োজিত পূজো মণ্ডপে শ্যামামা পূজিত হলেও অনেকটা ভিন্ন আঙ্গিকে আবারও শ্যামামায়ের আরাধনা করা হলো রাজধানী আগরতলা কৃষ্ণনগর মেহের কালীবাড়িতে। প্রকাশ্য দিনের বেলাতে এদিন সেখানে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কালী পূজা। আর এই পূজায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও বিশিষ্টজনেরা। গোটা রাজ্য জুড়ে চলছে এখন আলোর উৎসব দীপাবলি। আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে তিথি মেনে রবিবার নিশিরাতে প্রতিটি কালী মন্দির থেকে শুরু করে ক্লাব ও সামাজিক সংস্থা আয়োজিত কালী পূজার মণ্ডপে পূজিত হলেন শ্যামামা। আর এই শ্যামামায়ের আরাধনাকে ঘিরে উৎসবপ্রেমী রাজ্যবাসীর মনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে প্রতিটি মন্দিরে রবিবার রাতে শ্যামামা পূজিত হলেও অনেকটা ভিন্ন আঙ্গিকে ঐতিহ্য মেনে প্রকাশ্য দিবালোকে কালী পূজা অনুষ্ঠিত হলো আগরতলা কৃষ্ণনগরস্থিত মেহর কালীবাড়িতে। দীর্ঘ প্রায় 70 বছর ধরে এই কালীবাড়ি মন্দিরে ঐতিহ্যবাহী নিষ্ঠার সাথে দীপাবলিতে অনুষ্ঠিত হয়ে আসছে কালী পূজা, এবারও যেন তার ব্যতিক্রম নয়। সোমবার দিনের বেলাতে এই মেহার কালীবাড়িতে সম্পূর্ণ হলো কালী পূজা। আর এতে জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মেহের কালীবাড়ির কালী পুজোয় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জসীমউদ্দিন, স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অনেকে। দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে এদিন দিনের আলোতে সেখানে অনুষ্ঠিত হলো কালী পূজা। আর এই পূজা উপভোগ করতে প্রচুর সংখ্যক ভক্তরা সামিল হন মেহার কালীবাড়িতে। দীপাবলি, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। এখানে আসা কৃষ্ণনগরে মেহের কালীবাড়ি, এটা পুরনো ঐতিহ্য, এটা একদম পুরানো। এখানে এসে আজকে আমি মন্দিরে দর্শন করেছি, যজ্ঞ হচ্ছে। এখন আমাদের দেশের শান্তি, বিশ্বের শান্তির জন্য এখানে যজ্ঞ হচ্ছে, তাই বিশ্বের। রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।